কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি বাংলা বলছে আজকের এই মুহূর্তের অবশ্যই সবচেয়ে বড় খবর সন্দেশখালী ঘটনায় যার বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ বারংবার অভিযোগ করে আসছিলেন সেই শিবপ্রসাদ হাজরা যাকে মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছিল এবার তাকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ নাজার থানা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং এই শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করার আগেই আমরা দেখেছি ভবানী ভবন থেকে রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজি রাজীব কুমার তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন যেখানে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে রাজ্য পুলিশের পক্ষ থেকে সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে যা যা অভিযোগ এসেছে প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশ অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করছে প্রথমত যে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে সেই গণধর্ষণের অভিযোগ পুলিশের কাছে ছিল না ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় যে গোপন জবানবন্দি সেখানেই নির্যাতিতা এই বিষয়টি সম্পর্কে তাঁর অভিযোগ জানান এবং সেই অভিযোগের ভিত্তিতেই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয় এবং তার ভিত্তিতেই আমরা দেখলাম পরবর্তীকালে শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি যে কথা জানিয়েছেন যে একশো ধারা সেখানে জারি রয়েছে যাতে সেখানে কোনো আইনশৃঙ্খলার অবনতির ঘটনা না ঘটে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো অবনতির ঘটনা না ঘটে সেই কারণে অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তবে এই বিষয়টি খুব দ্রুত পুনর্বিবেচনা করা হবে এবং তার প্রেক্ষিতে হয়তো কিছু কিছু এলাকায় যে উনিশটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেই বিষয়ে পুনর্বিবেচনা করে পদক্ষেপ করতে পারে রাজ্য পুলিশ সেক্ষেত্রে একটা ইঙ্গিত রয়েছে হয়তো কিছু কিছু জায়গায় একশো ধারা প্রত্যাহারও করতে পারে রাজ্য পুলিশ পাশাপাশি একই সঙ্গে আজকে যেটা জানানো হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় এমনকি ভাইরাল ভিডিওতেও দেখতে পাওয়া গিয়েছিল কয়েকজন তাদের সঙ্গে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেছেন কিন্তু তারা বলেছেন তারা পুলিশকে তারা জানিয়েছেন যে তারা শুনেছেন ফলে এই ধরনের কথার ভিত্তিতে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য যদি প্রচারের চেষ্টা হয় সেক্ষেত্রেও কিন্তু পুলিশ পদক্ষেপ করতে পারে বলে আজকে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আজকে যে বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ যে রাজ্য পুলিশ যেমন একথা জানাচ্ছে শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দার ইতিমধ্যেই আট দিনের হেফাজতে রয়েছেন অন্যদিকে আজকেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সন্দেশখালীতে যায় এবং তারা যে শিশু নিগ্রহের অভিযোগ উঠেছিল সেই শিশু নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে তারা কথা বলেন এবং শিশুটির চিকিৎসার পাশাপাশি ওই পরিবারের সুরক্ষার বিষয়েও সংশ্লিষ্ট যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই বিষয়ে একটি রিপোর্টও চাওয়া হয়েছে ফলে সন্দেশখালী যথারীতি সংবাদের শিরোনামে এবং এই সন্দেশখালী শিরোনামে থাকার মধ্যে শিবপ্রসাদ হেজরা হাজরার যে গ্রেপ্তারি তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত আমরা সেই সবকটি বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায় রাজ্য বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার রয়েছেন প্রসূন ভৌমিক শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য এই প্রসূন ভৌমিক রয়েছেন দেবাঞ্জন চক্রবর্তী সিপিএমের মুখপাত্র দেবাঞ্জন চক্রবর্তী আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আমি একদম প্রথমে যে বিষয়টি নিয়ে জানতে চাইব ভারতীয় জনতা পার্টির কাছে আসবো এই যে শিবু শিবপ্রসাদ হাজরা বা ওরফের শিবু হাজরা আজকে তাকে গ্রেপ্তার করা হলো পুলিশের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন দেখুন আপনারা জানেন যে প্রথম থেকেই এই শিবপ্রতাদ শিবু হাজরার নাম এসছে এবং সেখানকার মহিলারা বলেছে যে এ সে তাদেরকে স্থিরতাহানি করেছে তাদেরকে ইজ্জত লুট করেছে পুলিশের কাছে গেলে পুলিশ বলেছে যে তোমরা আবার শিবু হাজরা বা শাহজাহানের কাছে চলে যাও তো এটা প্রথম থেকেই এসছিল কিন্তু পুলিশ নাকি কিছু শুনতে পাইনি শোনা যাচ্ছে কিন্তু আপনি জানবেন পুলিশের কাছে যেটা এফআইআর হয়েছিল তাতে কিন্তু শিবু হাজরার নাম ছিল উত্তম নাম ছিল পুলিশের মনে উত্তম দোষী তাকে গ্রেপ্তার করেছে বা উত্তম গ্রেপ্তার করার প্রয়োজন আছে কিন্তু সেই একই এফআইআর ভিত্তিতে শিবু হাজরাকে গ্রেপ্তার করার প্রয়োজন আজকে কিন্তু ডিজি সে কথা বলেন না আমি বলে দিই আমি বলে দিই আগে ডিজি সে কথা দিই ডিজি অনেক কিছু বলবেন আমি ওটা ডিজির কথা আমি আলোচনা করছি না এখন আমি বলছি ঘটনাটা বলছি এবার আজকে কেন পুলিশকে করতে হলো এই জন্যে যে কোনো কেজে কোথাও লেখা হয়নি এই যে রেপের কথা এখন ওয়ান সিক্সটি ফোরে জানবেন ম্যাজিস্ট্রেটের কাছে সেই কমপ্লেন যিনি অভিযোগ কারিনি তিনি গিয়ে বলেছেন যে গ্যাং রেপড হয়েছে তারপরে সেই রিপোর্ট কোর্ট থেকে পুলিশ পেয়েছে এবার পুলিশ নড়ে চড়ে বলেছে তারা সাথে সাথে এবার কোর্টকে গিয়ে বলছেন না না আমরা গ্যাংরেপটা এবার অ্যাড করে দিচ্ছি আর গ্যাংরেপ অ্যাড করলে কোর্টে গিয়ে যদি আবেদন করা হয় কোর্ট সে আবেদন মঞ্জুর করেছে এবার শিবু হাজরাকে যেখানে লুকিয়ে রেখেছিল সাথে সাথে ওকে তুলে নিয়ে চলে আপনি যে কথা বলছেন ডিজি আজকে ওয়ান ধারায় কি বলেছেন ওই নির্যাতিতা মহিলা ডিজি সে বিষয়ে কি বক্তব্য রাজ্য পুলিশ এই বিষয়ে কি তথ্য ছিল তাদের কাছে আমরা একবার শোনাবো রাজ্য পুলিশ এ বিষয়ে ডিজি রাজীব কুমার কি বলছেন ইট ইজ যেগুলো আসবে আট তারিখের আগে We have not received any kind of six uh, February we had not received the kind of complaints which we started receiving after 8 We are addressing, we are talking to everyone. We will talk to each one of them. There are four islands and we will, uh, we have a sufficient presence there. We have made a, of, uh, a special investigation team of lady officers who is talking to every Individual uh, women there. Just by saying something, especially the first video which came out of two ladies which was circulated, I would like to say without even verifying. We talked to them, they said they had heard, we, we talked to them, we recorded their statement also. So, like you, we are also uh, trying to find the truth. Our level of truth, as you would understand, in an investigating agency. কেউ পুলিশের কাছে অভিযোগ দেখুন আপনি মনে রাখবেন যে এখানে পুলিশ অভিযুক্ত সেখানে মা বোনেরা বলছে পুলিশ কিছু করেনি উল্টে পুলিশ পাঠিয়ে দিয়েছে হাজাহানের কাছে শিবু হাজারের কাছে

একেবারে মাত্র কিছুক্ষণ আগেই শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ তার প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া আমরা শুনিয়েছি দর্শকদের আসবো সিপিএম এর কাছে দেবাঞ্জন চক্রবর্তী পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন যে এই তো সেই রাজীব কুমার যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বসেছিলেন বাবা তোর রাজ্যের মুখ্যমন্ত্রীর আইএস অফিসারের জন্য রাস্তায় বসেছিলেন এরকম ঘটনা ভারতবর্ষের অন্য কোন রাজ্যে ঘটেছে বলে জানি না তো সে কি বললো তিনি রাজ্যের ডিজি যাই হোক সে কি বললো টোলো ওগুলো নিয়ে অত চিন ব্যাপার না যে আফটল কথা হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বা জনগণের ভোটে নির্বাচিত তিনি অ্যাসেম্বলিতে বললেন যে ওই তৃণমূলের নেতারা বাড়ির স্ত্রী ইয়াং মেয়েদের রাত্রিবেলায় বারোটার সময় ডেকে নিয়ে যাওয়া এ তো হতেই পারে দেখবেন আপনি অ্যাসেম্বলিতে বয়ান যা কাগজে বেরিয়েছে শাহজাহানের পক্ষে বিবৃতি আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বিভিন্ন কাগজে বেরিয়েছে সিভিল ইয়ার্স ওই এলাকার মহিলাদের একটু দেখতে তো সেটাই বলছি আজকে সেটাই তো বলছি আজকে রাজ্য পুলিশের ডিজি বলেছেন যে এরকম কোন অভিযোগ রাজ্য পুলিশের কাছে নেই গোপন জবানবন্দি দেওয়ার পর সেই মামলা করা হয়েছে এবং গ্রেফতার হলেন সেইটা ব্যাপার নয় এতদিন সিভারেল ইয়ার্স কাগজে যে রিপোর্ট বেরিয়েছে বিভিন্ন কাগজে মহিলারা যে অভিযোগ করেছেন সিভারেল ইয়ার্স তাদেরকে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে আপনাদের নিরাপদ সর্দার ওখানে বসেছিলেন তিনি করেছিলেন নিরাপদ সর্দারকেও বলছি নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করার পেছনে যে এটা তৃণমূল এই গণ্ডগোলের পেছনে এই যে এই যে মাস আফচার্য হচ্ছে এটা তৃণমূলের লোকেরা করছে না এর পেছনে অন্য অন্য অনেকে আছে বলে বিজেপির নেতাকেও ধরে নিলেন আমাদের আমাদের নেতাকেও ধরে নিলেন যদিও তিনি ঘটনার দিন তিনি পার্টির পিসি মিটিংয়ে ছিলেন আসলে বিষয়টা হচ্ছে এই যে এই রাজ্যে মহিলাদের প্রতি অসম্মান আইনের শাসন নেই এর আগেও আমি একটা পার্টি একই কথা বলছি এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর একদিনও সন্দেশকালীন ঘটনার পরে एक दिन वो ए टी आर सुनिए हमरा सुनाए मनोज वर्मा की बोलते सुनाची मनोज वर्मा की बोलते सुनाची और देयर लैंड बी ग्रैब्ड अ सीरियस अस दैट व्हेन दे वेंट टू पुलिस पुलिस टोल्ड देम आप शिवु हाजरा के पास चले जाओ उत्तम सरकार के पास चले जाओ दैट रेसेस अ लॉट ऑफ क्वेश्चन ऑफ एंड रिफ्लेक्ट्स डिस्टrust हाउ विल पुलिस रीबिल्ड Confidence among people and bridge that dist distrust. See, as uh, DG sir has also said, and as SP has also mentioned in today's briefing, and they, we have told earlier also, all the allegations, any allegation against any person, including police, will be inquired into. এবং এখানে দেখা যাচ্ছে যে পুরস্কার করে বলা হচ্ছে যে কোনো অ্যালিগেশনের ব্যবস্থা করা হচ্ছে রাজীব কুমারও বলছেন যে 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 অভিযোগ এসেছে পুলিশের সামনে হয়নি 164 এ গোপন জবানবন্দি হয়েছে বলে মামলাটা হয়েছে তাহলে পুলিশের সামনে এই অভিযোগ আপনি বললেন সেভারাল ইয়ার্স ধরে হচ্ছে সেভারাল ইয়ার্স তো ареস্ট হয়েছিল না আমাদের দেশে ареস্ট হয়েছিল নিরাপদ সর্দার তিনি কিনা একটা ফোন করে মোহাম্মদ সেলিমকে জানানি যে অন্তত আমি এখানে সন্দেশখালিতে বসে বললে গুণমুল কমবে আমাকে মারবে তাহলে সেলিম বাবু আপনি আলাবুদি আলাবুদি স্ট্রিট থেকে আপনি জানেন এটাও এটা এটা মেলাইন করার চেষ্টা হচ্ছে সিপিএম পার্টিকে জেতো এটা আমরা এই ধরনের ঘটনা নাক্কার জন্য ঘটনা তীব্রভাবে প্রতিবাদ করি প্রতিবাদ তো আজকে বলছেন এতদিন করেন নি কেন সেটাই তো প্রশ্ন আপনারা তো বিরোধী দল আমরা আমরা প্রতিবাদ করে নিয়ে এটা আমাদের কাছে এটা আমাদের আমরা জানতে পারি নি তার মানে কি আমরা জানিনা মেরাপদ সরকার কি সেখানে থাকেন না আমরা সেখানে থাকেন না তার জনসংযোগ নেই এই শেখ শাহজাহানের বাড়িতে যখন রেড হচ্ছে একটা মানে নিরাপদ সন্ধ্যা সেখানে থাকে না তার কোনো জনসঞ্চান নেই আপনি সেটা মানছেন না সেটার কথা নয় কারণ সন্তান কেন বলছেন এই রেডরেই তখন দুর্ঘটনা ঘটলো রিডির লোকেরা মার খেলো পালিয়ে এলো তখন বিষয়টা সার্ভেজের বক্তব্যই শোনালাম বিজেপি এবং সিপিএম এর বক্তব্য শোনালাম আজকে শিশু সুরয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়েছিল সন্দেশখালীতে তারা সিতুলিয়াতেও যায় এবং সেখানে যে আক্রান্ত পরিবারটি বিজেপি সমর্থকের সেই পরিবারের সঙ্গেও কথা বলেন সেই প্রতিনিধি দলের অন্যতম সদস্য প্রসূন ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো এই যে আপনারা গেলেন সেখানে তো সর্ব মানে সেই পরিবার সহ আরো অন্যান্য অনেকের সঙ্গে আপনারা কথা বলেছেন কি বুঝছেন মানে মানুষ প্রশাসনের ওপর কেন ক্ষুব্ধ এই যে বারংবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে ওখানে কি কোন ললেসনেস আপনারা ফেস করেছেন দুটো জায়গা থেকে আমরা মানে শুনেছি আর কি একটা হচ্ছে যারা ভিক্টিম পরিবার যে বাচ্চাটি ব্যাপারে অভিযোগ এসেছিল আমরা সৌমটা অ্যাকশন নিয়েছি একটি দুটি মিডিয়ায় খবর এসেছিল কোনো অভিযোগ আমাদের কাছে আলাদা করে আসেনি কিন্তু আমরা চাইল্ডস কমিশন ফর দি বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড আমরা কাজ করি এবং সেখানে প্রতিদিন খবরের কাগজ প্রতি মুহূর্তের নিউজ সেটা স্ক্যানিং চলতে থাকে যখন যেটা পারি আমরা হয় চিঠি পাঠাই প্রয়োজন বুঝে সেখানে পৌঁছবি গতকাল আমরা চিঠি পাঠিয়েছিলাম ডিজিকে এসপিকে পাঠিয়েছিলাম ডিএমকে পাঠিয়েছিলাম সেই অনুযায়ী তারা অ্যাকশান নিতে নিতে আমরা কালকেই ঠিক করি যে আমরা ইমিডিয়েটলি ওখানে যাব তার মধ্যে শুনতে পাই যে এন এনসিপিসি তারাও এটার কগনিজেন্স নিয়েছে এবং আমরা ওখানে গিয়ে ভিকটিম পরিবারের কাছ থেকে যেটা শুনতে পাই যে পুলিশের ড্রেস পরে বেশ কিছু লোক একটি থানার ওসি একটি থানার সেকেন্ড অফিসার তারা তিনটের সময় আমি নাম বলছি না নামটা বলা উচিত না যেমন জায়গারও নাম বলা উচিত না তুমি একটু নাম বললে সেটা বলা উচিত না কোনো বাচ্চা কনসার্ন যদি থাকে সেখানে তাই সেখানে ওই বাড়িতে যায় এবং এই বাচ্চাটির বাবাকে তারা নিয়ে যেতে চায় তারপরে দরজা ধাক্কাধাক্কি ইত্যাদি হওয়ার মধ্যে ওরা জানলার কাজ নাকি পুলিশের ড্রেস পরে তারা ভাঙে এবং ভেতর থেকে ওই মেয়েটিকে ধাক্কাধাক্কি করার ফলে বাচ্চাটি পড়ে পড়ে যায় এদিকে বাবা আবার সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে ধরে ফেলে তা এই ঘটনার পরে বাচ্চাটার ট্রমা হয় ট্রমার পরে তার খাওয়া দাওয়ার ওপর একটা সমস্যা হয় বাচ্চার বাবা সে অ্যাবসকন্ডিং ফলে এখন বাচ্চার দুধ কেনা সেরেলা কেনা ইত্যাদি আমরা ইমিডিয়েটলি যেটা করি যে আমাদের ডিসিপিও ছিল ডিস্ট্রিক্ট চাইল্ড পোটেশন অফিসার ছিল তাকে দিয়ে আমরা বাচ্চার খাবারের প্যাকেট আগে আনানো হয় সেরেলাক এবং যে দুধ খায় বাড়ির জন্য রেশন ব্যবস্থা করা হয় আমরা থাকাকালীন এক ঘন্টার মধ্যে সেই সমস্ত ডিএম অফিস থেকে চলে আসে মানে এতদিন কি ওরা রেশন পাচ্ছিলেন না পাচ্ছিল না মানে রেশন যারা যারা তুলে তোলে কিন্তু যেহেতু এর বাবা ট্যাবসকন্ডিং মায়ের হাতে টাকা নেই সেই কারণে আমরা নিশ্চয়ই কিছু খাচ্ছে ওর দাদাও তো আছে মানে যে অ্যাসপন্ডিং তার দাদাও আছে ওখানে সেই পরিবারের মধ্যে খাচ্ছে আমরা ওকে বললাম যে আমরা রেশনের ব্যবস্থা করছি মায়ের জন্য বাচ্চার জন্য দুধের ব্যবস্থা সেগুলো ব্যবস্থা করছি যেটা ইমিডিয়েটলি হয়ে গেছে আমার কাছে ছবিও রয়েছে তারা হাতে পেয়েছে এরপরে আমরা যেটা ব্যবস্থা করি এসপিকে এবং আমাদের এসজিপিওকে আমরা মিট করি সন্দেশকালী থানায় এবং ইমিডিয়েটলি ওখানেও বলে দিয়েছিলাম স্পটে ইমিডিয়েটলি একটা পুলিশ পিকেটিং ওখানে যাতে থাকে সেটার জন্য কথা বলা হয় পুলিশ একটা ছিল ওখানে দুশো মিটার দূরে কিন্তু ওর মধ্যে যাতে হয় সেটার ব্যবস্থা এবং সেটা হয়ে গেছে অলরেডি পেয়েছেন কি আমার মনে হয়নি লসনেস কিন্তু সামনে বেশ কিছু ছিলেন মানে এই পরিবার এদের আমাদের আমি যে মানে স্ট্রেচার থেকে কথা বলছি সেখানে আমার রাজনীতির কথা বলার কথা নয় কিন্তু আমি যেহেতু পলিটিক্যাল অ্যানিম্যাল আমি রাজনৈতিক একটা অডিট করে সেটা যেটা জানলাম যে যে পরিবারের উপরে অত্যাচার তারা নাকি দীর্ঘদিন ধরে বিজেপি করে আর বাইরে বেরিয়ে বেশ কিছু মহিলা আমাদের সামনে আসেন তাদের সম্বন্ধে এরা বলে যে আপনারা কিন্তু চলে গেলে ওই মহিলারা আমাদের কাছে আসবেন সেটার জন্য আমরা তাদের সঙ্গে কথা বলি এবং বলি যে শান্তি যদি চান তাহলে যার যার বাড়ি চলে যান তাহলে সম্ভবত শাসক দলের

শিবু হাজরার বিরুদ্ধে যে অভিযোগটা পেল এবং তারপর সেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে গেল এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি পুলিশের বক্তব্য ছিল অভিযোগ ছিল না আপনি দুজনের বক্তব্যই শুনেছেন বিজেপি এবং সিপিএম আপনার উত্তর শুনতে চাইব এফআইআর যখন করায় হয় মানে কমপ্লেন যখন করা তখন ধর্ষণের মামলা ছিল না আপনারা জানেন যে মহিলার বিরুদ্ধে কোনো ক্রাইম হয়নি তাকে গোপন জবান মধ্যে দিতে হয় সিআরপিসি ওয়ান সিক্সটি ফোর সেই সিআরপিসি থেকে উনি ম্যাজিস্ট্রেট ম্যাডামকে বলেছেন যে তার ওখানে রেপ হয়েছেন এবং মানে অভিযোগ জানিয়েছেন এবং যার বিরুদ্ধে কমপ্লেন সেটা জানিয়েছেন এবং আপনি জানেন যে ওয়ান যেটা সেটাকেই কমপ্লেন হিসাবে ধরা হয় এবং সেটার উপরেই এফআইআর করা হয় পুলিশ এফআইআর করা এবং সাবসিকুয়েন্টলি যে যার বিরুদ্ধে কমপ্লেন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে এবং ইনভেস্টিগেশন হবে শুধু আমি কয়েকটা প্রশ্নের এখানে উত্তর দিতে চাই আমার যেরকম নিয়ম পুলিশের যেটা এক হচ্ছে আপনি দেখছেন যে গত প্রায় সাত দশ দিন হলো কোনো বড় ইভেন্ট হয়েছে এমন এখন আমি দেখছি দু ধরনের মানুষ ইন্টারভিউ দিচ্ছেন এক ধরন হচ্ছে মুখ ঢেকে ইন্টারভিউ দিচ্ছেন কিছু মানুষ আমি দেখলাম আজকে আজকেই আমি ফেসবুকে দেখলাম আমি সিজিও শেয়ার করেছি মুখ খুলে ইন্টারভিউ দিচ্ছে এক ধরনের মানুষ বলছেন সাজান ভীষণ অত্যাচার করেছেন এক ধরনের মানুষ বলছে এখানে কমিউনাল টেনশন তৈরি করার প্রাথমিক চেষ্টা করা হচ্ছিল কিন্তু এখন আর হয়নি ধীরে ধীরে দুপক্ষের মানুষই মুখ খুলছে এবং আস্তে আস্তে ব্যাপারটা যে একটা নেক্সাস হয়েছিল সেটা খুলছে কিন্তু যে কটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে যে আপনিও বললেন যে সেভারেল ইয়ার্স সিপিএম বলছে সেভারেল ইয়ার্স বারো বছর ধরে হয়েছে আমার ধারণা আমি যতটুকু দেখেছি সম্মানীয় প্রাক্তন বিধায়ক মহোদয়কে তিনি শেষবার জিতেছিলেন দু হাজার এগারো শেষবার সিপিএম ওখানে ভোট পেয়েছিল চল্লিশ শতাংশের বেশি কিছু এখন ওখানে আইএসএফ ক্যান্ডিডেট লাস্ট লড়েছে সিক্স পয়েন্ট নাইন নাইন সাত ছুতে পারেননি ভোট তো উনি ওখানকার নেতা সেভারেল ইয়ার্স ধরে উনি মানুষের সঙ্গে জনসংযোগ আছে সিপিএম যদিও নির্বাচনের রেজাল্টে সেটা বলছে না কিন্তু আমি ধরে নিচ্ছি আছে তো তাহলে তিনি জানতে পারতেন যে এত অ্যাট্রোসিটিস হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে ধর্ষণ হচ্ছে রাত্রিবেলা মেয়েদের ডাকা হচ্ছে এবং ওনার দোষ সত্যি তো নয় যে সিপিএম তো বিধান বিধানসভায় সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কি বলছেন সেটা ডাইরেক্টলি সিপিএম এর পক্ষে শোনা বা বোঝা সম্ভব নয় উনি যে কথাগুলো বললেন সে কথাটা বিধানসভার রেকর্ডে নিয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার প্রায় আড়াইশোটা এমএলএর কাছাকাছি এমএলএ আছে আমি শুধু আমি শুধু শেষ করবো একটা কথা দিয়ে যে একটা তো আমি ভিডিও দেখলাম যে এক অনারেবল এমএলএ বিজেপির বলছেন এটা আমার নন্দীগ্রাম করার চেষ্টা ছিলাম কিন্তু হয়ে ওঠেনি সেটা তিনি পরে অস্বীকার করেনি তিনি বলছেন আমি পাবলিক ডোমেনই আমি বলেছি তো এই যে নন্দীগ্রাম করে একটা অ্যানার্কি একটা কেও সৃষ্টি করা ভোটের আগে সেটা করেছিল আমি রাজীব কুমার যে রাজীব কুমারকে নাকি পুলিশ একবার এতই অ্যারেস্ট করতে হলো যে তারপর থেকে রাজীব কুমার ডিজি হয়ে গেল আর সিবিআই তার রাজীব কুমারের বাড়ি খুঁজে পেল না এখন আপনারা কলকাতা ডিবি খুঁজে পেয়েছেন সিবিআই খুঁজে পায়নি সেই রাজীব কুমার অ্যান্ড তার কোম্পানি মানে তার পুলিশ কিন্তু অভিনন্দন জানাবো যে নন্দীগ্রামের মতো মেল হ্যান্ডেল হয়নি আর আমার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হয়নি আগের ভালো মুখ্যমন্ত্রী দারুণ মুখ্যমন্ত্রীর মতো যে দেহ পেট ব্যাগ দেয় রোড আজ একটা ছোট্ট বির বিজ্ঞাপন বিরতি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর তৃণমূল কংগ্রেস তার কাছে আসা প্রশ্নের উত্তর দিয়েছেন আমি আবারও বিরোধী রাজনৈতিক দলগুলির মুখপাত্রদের কাছে যাব আমি প্রথমে আসবো ভারতীয় জনতা পার্টির কাছে এই যে ধরুন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি এবং সেক্ষেত্রে ইডির কাছেই কিন্তু এই বিষয়ে বলেছেন আমি প্রথমে শুনবো একবার আজকে ডিজি রাজীব কুমার ইডি এই যে সাজানের বিষয়ে সিদ্ধান্ত নেবে director ডিরেক্টরেট এই বিষয়ে কি বলেছেন সুনির্দিষ্ট ভাবে ডিজি রাজীব কুমার আমি একবার শোনাবো দর্শকদের there is a case which is done by ed okay they have they arrested him now second uh, the case which was registered by us it has been stopped the investigation has been stopped by they have gone and they have got it stopped আমি আসবো বিজেপির মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়ের কাছে আপনি তো শুনলেন বক্তব্য আমি একদম একদম ভুল কথা বলছি না বলে দিচ্ছি কীভাবে সব বলে দিচ্ছি আইনের প্রভিশনগুলো বলে দিচ্ছি তো আমি প্রথমে যেটা বলি যে তৃণমূলের প্রতিনিধি কিন্তু আমি ওটা উত্তর দিয়ে দিয়েছি আবার সে একই কথা বললেন নাকি হচ্ছে ধর্ষণের কোনো কমপ্লেন ছিল না তো ধর্ষণের কমপ্লেন ছিল না পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাহলে পুলিশ কেমন নিয়েছে সেটা বিষয়ে সন্দেহ আছে এবার দ্বিতীয়ত হচ্ছে একই এফআইআরে শিবু হাজার নাম রয়েছে উত্তম সন্তানের নাম রয়েছে নাম রয়েছে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না শিবু হাজারকে পাওয়া যাচ্ছে না উত্তম সন্তানকে পাওয়া যাচ্ছে তাহলে সেই এফআইআর এ উত্তম সন্তান হচ্ছে গ্রেপ্তার হতে পারে শিবু হাজারা হতে পারে না এটা হচ্ছে পুলিশ ইচ্ছা করে করছে না এবার আরেকটা কথা বলি যে এই যে বলা হচ্ছে যে অনেক বছর ধরে হত্যা কেউ কিছু বলেনি কেউ কিছু করেনি তো সব সময় মনে হচ্ছে যেন সবার সবার দায় ছিল শুধুমাত্র তৃণমূলের কোনো দায় ছিল না তৃণমূল হচ্ছে শাসক তৃণমূলের সেখানে বিধায়ক সেখানে তৃণমূলের কোন দায় নেই আর অন্য সকলের ভুল করেছে একটা কথা বলি যে এই যে আজকে আমাদের রাজ্য শিশু সুরক্ষা কমিশন গিয়েছেন জানবেন কেন্দ্রের টিম এসে বলেছেন যে এখানে কোনো এখনো কোনো কিছু হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে পারছে সেইটা বলার পরে তাদের করে তারপরে তারা গিয়েছে। এই মাটা কখনো বলেনি ওই বাচ্চাটা দুধ না খেয়ে রয়েছে না খেয়ে রয়েছে। এটা হচ্ছে সরাসরি উত্তরটা শুনবো ধন্যবাদ আমি আগে আপনাকে উত্তর শুনি এখন আমার অবশ্যই দেবেন এবার উনি বলছেন যে ওখানে নাকি পুলিশ পিকেটিং এর ব্যবস্থা হয়েছে উনি বলতে পারেন সেই পুলিশ পিকেটিং এ পুলিশ কতক্ষণ থাকছে পুলিশ রাত্রি হলেই চলে যাচ্ছে আর ওখানে রাত্রে ওই গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর ভয় দেখাচ্ছে উত্তর শুনি দেখুন মানে কাল্পনিক কথাবার্তা শুনে তো লাভ নেই আমরা যে ঘটনাস্থলে গেছিলাম আর এনসিপিসিআর এসসিপিসিআর এই দুজনের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের মধ্যে মামলাও হয় এর আগে মানে একটা যুক্তরাষ্ট্র কাঠামোর ওপর আঘাত হানার মতো একটা কাজ মাঝে মাঝে এনসিপিসিআর করে আমাদের বলার কথা এখানে আমাদের জিজ্ঞেস করছিল মিডিয়া ওখানে আপনারা কি এনসিপিসিআর চাপে একটা করছেন তা আমরা বলিনি কিন্তু আমরা মনে মনে ভাবছিলাম নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে চাপ হলে ভালো হতো যে আমাদের জানা তো অন্তত এই অভিযোগটি এনসিপিসিআর এর কাছে কেউ করে ওরা তারা এনসিপিসিআর করেনি আমরা খবরটা জেনেছি মিডিয়া থেকে আমাদের সুমোটো অ্যাকশান নিয়েছি

রিপোর্ট আমাদের কাছে দিতে পার দিতে মানে চাইতো যদি আমরা কৃতার্থ থাকতাম এনসিপিসআর আমাদের এরিয়ে কাজ করেন এটা একটা যুক্তরস্য কাঠামর উপর আঘাত হানেন বারবার তারাও বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড কাজ করেন আমরাও বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড কাজ করি কিন্তু আমাদের থাকার কথা সিবলিং মতো মত ফ্রেন্ডলি সিবলিং এর মত কাজ করেন খবর নিতে যাব আমরা তাহলে আমরা তো একটা বডি যেটা গোটা রাজ্যের ওপর নজরদারি করা হয় আমাদের রাজ্য শিশুদের সুরক্ষার জন্য নানান ইউনিট আছে ডিসিপিও আছে ডিএসডব্লিউ আছে সবার মাথার উপর জেলার মধ্যে ডিএম আছে পুলিশের জায়গায় এসপি আছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন পাঠাই আমরা যখনই কোনো অভিযোগ পাই তাদেরকে ইনস্ট্রাকশন পাঠাই আমরা তো ঘুরতে ঘুরে যাওয়ার মতো এত বড় আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই আর এখানে না এখানে একটা কথা বলা হলো না একটা কথা বলা হলো না যেটা যেটা বলছেন যে আমরা ওনাকে মানে প্রলেপ দিচ্ছি একদম ডেফিনেটলি মেয়েটি যখন আমাদের সামনে বলছে তারা কিভাবে আছেন এমনকি ভয়ের চোটে পুলিশের ভয়ে হোক স্থানীয় অন্য রাজনৈতিক দল করে আরেকটা রাজনৈতিক দল রয়েছে শাসক দল বিরোধী দল সংঘাত থাকতে পারে সেটা আমার দেখার কথা না আমাদের দেখতে গেছি যে বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা বলছে নিস্তেজ হয়ে আছে আমরা ইমিডিয়েটলি প্রশ্নটা যে এই যে বললেন যে ডিজি যে ইডি কেন ধরছে না ইডি তো ধরার কথা শাহজাহান ওই জন্য দেড় মাস পালিয়ে বেড়াচ্ছে আচ্ছা ইডি 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 কাজ কাজ করে করে দেখে মানি লন্ডারিং পার্ট আর ইডির যে আধিকারিক তাদেরকে যখন নির্মমভাবে মারা হলো তারা হসপিটালে ভর্তি হলো তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হলো এফআইআর হলো পুলিশের কাছে তো ইডি কি হচ্ছে ক্রিমিনাল ধরবে পুলিশের এফআইআর কি ইডি নেবে ইডি কাজ করবে

উনি যা বলেন সেটাই সেটাই হচ্ছে রুলস সেটাই সিদ্ধান্ত এবং আপনি দেখুন যে কত তো এরকম স্ক্যান্ডেল হলো শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে আরও কত কি জেলে যাবে জানি না কিন্তু এটার এই এই এদের এখনো পর্যন্ত যা আমরা দেখছি স্ক্যান্ডেলে স্ক্যান্ডেলে আর আর এক কোটি দু কোটি না কোটি কোটি টাকা স্ক্যান্ডেল চলছে আইনের শাসন এদেরকে কেউ দেখাননি নেই রাজ্যের নির্বাচিত সরকার দেখছেন না আমি খালি আপনাকে একটু বলি যে একটা আইন আছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু আমাদের রাজ্যে এটা বিশেষ লাগু টাগু হয় না এটা একটা আইন কিন্তু এসব লাগুটাগু হচ্ছে এখানে এই যা সন্দেশকালিতে হচ্ছে বা এর আগে কতগুলো জায়গায় হচ্ছে তারপর দেখবেন যে তৃণমূল অন্তরীণ বিবাদে এখানে কতজন মারা যাচ্ছে এমন আমি একটু আমার দেশের সংবিধানে একটা কথা বলেছে স্ত্রী পুরুষ সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রযোজ্য সন্দেশখালিতে প্রযোজ্য মহিলাদের ক্ষেত্রে নারীর বাকস্বাধীনতা স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করার করবার অধিকার আছে সংবিধান বলছে সেখানে কি এটা সন্দেশকালীতে বা অন্যান্য জায়গায় সেটা আছে এমন কি তৃণমূল দলের অভ্যন্তরেও কি আছে দেখা যাক আমরা প্রশ্ন তো উঠছেই কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আমি আসবো দেবান কারণ এই স্বল্প পরিসরের সময়ের স্বল্প পরিসরে সব বিষয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো আমি খুব একটা জিনিস বলি মানে আমি এটা উনি বললেন বলে আমার মনে পড়লো যে গত দশ বছরের মধ্যে সবথেকে কম নারী নিগ্রহ বা ধর্ষণের যে তারপরে অনেকটা দর্শক দ্বারা শুনছেন আমি আসবো কোহিনুরের কাছে একবার কোহিনুর একটা কথা উনি বললেন যে খাদ্য মন্ত্রী জেলে বা অন্যান্য মন্ত্রীরা জেলে এই খাদ্যমন্ত্রী এই মুহূর্তে যে কারণে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই রেশন দুর্নীতির অভিযোগেই এই মুহূর্তে অন্তত শেখ শাহজাহান পলাতক বলুন বা যে যে অভিধায় তাকে মানে বিবৃত করুন শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না তো সেই বিষয়ে দলের অবস্থানটা যদি জানান দেখুন আমি বলি যে মামলা হয়েছে এবং ইডি সিবিআই তো এরকম মামলা করছে এবার ধরুন সিপিএম এর মুখপাত্র এখানে ইডি সিবিআই অ্যারেস্ট করা বা ইডি সিবিআই গ্রেপ্তার করাটাকে প্রায় গ্লোরিফাই লেভেলে নিয়ে চলে যাচ্ছে এবার ধরুন লাইফ মিশন স্ক্যাম আপনি নাম শুনেছেন পিনরাই বিজয়ের বিরুদ্ধে অভিযোগ তার সেক্রেটারি এম শিবশঙ্করকে ইডি তুলে নিয়ে চলে যাচ্ছে থমাস আইজাককে প্রত্যেকদিন ডেকে পাঠাচ্ছে থমাস আইজাক সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন আমাকে এতবার ডেকে পাঠানো যাবে না কেআইএফবি স্ক্যাম আপনারা সেটাও জানেন কেরালার ক্ষেত্রে

এবার ধরুন সিপিএম বলছে যে সত্যি তো আইনের শাসন তো তৃণমূলের জমানায় নেই সাজানকে কে ধরা যাচ্ছে না কেন আপনি কি শাহজাহ কে দেখতে দেখতে পেয়েছেন পাননি কিন্তু অদ্ভুত সিপিএম এর আমলে বিশাল আইনের শাসন ছিল তাই তপন ঘোষ ছোট আংড়িয়ায় সিবিআই এ কন্ডিং ফেরার ঘোষিত ফেরার সেই ঘোষিত ফেরার পশ্চিম মেদিনীপুরের জেলা সম্মেলনে মিটিংয়ে বসেছিল তারপর কোথায় ধরা পড়ে তপন ঘোষ শুকুর আলী আপনারাও সবাই জানেন টিভিতে আপনারাও দেখেছিল সেটা অ্যারেস্ট হয়েছিল খেজুরিতে লাশ পাচার করতে গিয়ে অ্যাম্বুলেন্স সেটা ধরা পড়েছিল সবাই ধরেছিল দেখো সিপিএম অনেক অন্যায় করেছে তুমি ঠিক বলছো

একটু শুনে নাও তুমি নিজে ক্লিয়ার করে নাও তুমি ক্ষমতা থাকতো ইডি হাইকোর্টে গিয়ে প্রেয়ার নেই বলতো না যেটা সিবিআই দেওয়া হোক

আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আজকে একই দিকে যখন প্রশাসনিক পদক্ষেপ হচ্ছে ডিজি জানাচ্ছেন শিবু হাজরা অ্যারেস্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ঘটনাস্থলে যাচ্ছে তারই মধ্যে রাজনৈতিক পদক্ষেপও হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় যে সমস্ত মানুষ বঞ্চিত যারা অভিযোগ করেছিলেন যে তাদের জমি লিজে নিয়ে নেওয়া হয়েছিল সেখানে এই শিবু হাজরা উত্তম সর্দারদের দল সেখানে মাছের ভেরি করে এবং সেই টাকাও তাদেরকে দেয়নি সেই সমস্ত মানুষদের যে অভাব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার একটা চিন্তাভাবনাও তৃণমূলের পক্ষ থেকে রয়েছে আমি প্রথমে যেটা জানতে চাইব বিজেপির কাছে এটা কি তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোল বলে বিজেপি মনে করে অবশ্যই মনে করি ড্যামেজ কন্ট্রোল মানে কি এতে কিছু কন্ট্রোল হবে না এই জন্যে যে আজকে সেখানকার মানুষ বলছে আমরা জমি ফেরত চাই ওই জমিতে আমরা চাষ করতাম আমরা সে চাষ করবো আবার তো তৃণমূল দিতে পারবে আজকে মা মনোদের সম্মান কি ফেরত দিতে পারবে আজকে যারা স্থিরতাহানি হয়েছে যারা বলছে আমাদের দেহসঙ্গিনী করে করার জন্য তারা নিয়ে যেত আমাদেরকে হচ্ছে বিনা পারিশ্রমিক কাজ করা হতো তাদেরকে কীভাবে ফেরত দেবে মানসম্মান

আমাদের দলের স্বাভাবিক সব বড় বড় সংগঠন দল তারা খবর পেয়েছে এটা তারা মানুষের সঙ্গেটা কথা বলছে এবং যাতে মানুষ এখানে পায় মানুষের দল না গভর্নমেন্ট মানি কোনো দেওয়া হবে না গভর্নমেন্ট মানি দেওয়া হবে না এদের কাছ থেকে এদের কাছ থেকে যারা টাকাটা নিয়েছে তাদের কাছ থেকেই টাকা উদ্ধার করে দেওয়া হবে এবং গভর্নমেন্ট মানি এখানে কোন ইউজ হবে না গভর্নমেন্ট মানি কেন ইউজ হবে

ফৌজদারি আইনে একটা কথা বলা আছে নারীকে ধর্ষণ বা তার হানি বা তার সঙ্গে অশ্লীল ব্যবহার করলে পুরুষ কঠোর সাজা পাবে হ্যাঁ ফৌজদারি আইনে বলা আছে এই এই ঘটনার পরে যারা যুক্ত তাদের কঠোর সাজা হবে তো এই দেখা যাক দেখা যাক আমি আপনারা তো এলাকায় ভুল এক হচ্ছে ল একটা অভিযোগ সাম্প্রদায়িক মানে রং লাগার একটা অভিযোগ রয়েছে যেটা আজকে বলেওছেন ডিজি আমি আপনার কাছে জানতে চাইবো এই যে জমির লিজের যে টাকা যেটা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস সেই টাকা ফেরত দেওয়ার একটা পরিকল্পনা করেছে তারা এই বিষয়ে কাজও শুরু করেছে এটাকে এই পদক্ষেপটাকে কিভাবে দেখেন এটা প্রশাসনকে ভালো করার ক্ষেত্রে পদক্ষেপ নাকি এটাকে আপনি অন্য অ্যাঙ্গেল থেকে দেখছেন সবসময় যে মানুষ প্রতারিত হয়েছে তার পাশে দাঁড়াতে হবে সেটা যে রাজনৈতিক দল হোক সরকারি সরকারি রাজনৈতিক দল বা বলু বিরোধীরাও সেই জায়গায় যদি তারা সেইভাবে সেই দৃষ্টিভঙ্গিতে দেখেন সেটা অবশ্যই আপনি বললেন সবসময় প্রশাসনকে পাশে দাঁড়াতে হবে এই যে আপনারা আজকে ওই পরিবারের সঙ্গে কথা বললেন তাদের কাছে শিশু সুরক্ষা কমিশন পৌঁছলো পুলিশকে তারা আস্থা রেখে কেন পুলিশের কাছে বললো না আপনাদের কি জানানো সেই পরিবার একটা কথা বলি পুলিশকে আস্থা রাখার ব্যাপারটা এটার অভিযোগটা দুদিক থেকে মানে দুদিকে দুরকম বয়ান আছে তো আমরা সোমটু গেছি সোমটু গিয়ে ওখানে যখন কথা বলেছি তখন ওদের যে বক্তব্য পুলিশের বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা পুলিশের বক্তব্য হচ্ছে তারা রাতে পিকেটিং করছিল ওখানে মানে পিকেটিং মানে রুট মার্চ করছিল ওখানে কেননা বেশ কিছু গণ্ডগোলের আশঙ্কা ছিল পরের দিন সেখানে তাদের ওপর এই যে যার বাচ্চা এরম পড়ে গেছিলো সে আক্রমণ করে এই যে বলা হচ্ছিল না একটু বলা হচ্ছিল না যে একটু আগে বলছিলেন বিজেপি প্রতিনিধি যে রাতে থাকে রাতে থাকে আমার কথাটা শেষ করতে দিন রাতে থাকে কিনা রাতেই মার্চটা করছিল

দৃষ্টিশক্তি থাকলে দৃষ্টিভঙ্গি তৈরি হয় দৃষ্টিশক্তি হচ্ছে মিডিয়া যা দেখাচ্ছে দৃষ্টিভঙ্গি হচ্ছে তার মাঝখানে আসল সত্যটাকে দেখা এখানে দুটো জায়গা থেকে দুটো বয়ান আসছে যে একটা দল এই বাড়িতে যে বাড়িতে যে বাড়িতে ঘটনা ঘট মানে বাচ্চাটির ঘটনা ঘটেছে সেই বাড়ির যে হেড অব দি ফ্যামিলি আমি নাম বলছি না তার নেতৃত্বে একখানা বড় গন্ডগোল পাকানোর চেষ্টা চলছিল সেই জন্য ওখানে রুটপাট চলছিল

হ্যাঁ পুলিশ থেকে যায়নি কিন্তু আমরা যাওয়ার পরে পুলিশকেই বলেছি যে আদিবাসী সমাজের জমি কেন হচ্ছে আবার বলছে অভিযোগ সবচেয়ে আপনাদের বিরুদ্ধে

আমি আমি আপনি কেন নিন্দা করছেন তৃণমূল কংগ্রেস এই যে পরিকল্পনার মাধ্যমে যারা বঞ্চিত হয়েছে তাদের কাছে যে একটা টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সেটা দলীয় তহবিল থেকেই বা হোক না কেন সেইটাকে আপনি কেন নিন্দা করছেন আপনার অবস্থানটা জানতে চাই দেখুন যারা হচ্ছে যাদের জমি গিয়েছে যারা হচ্ছে ভুক্তভোগী যারা ভুগেছে তারা বলছে তৃণমূল চিট প্রতারকদের দল

একটা ছোট যেতেই হবে বিরোধীর পর ফিরে আসছে এই আলোচনায় সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা বলছে

সুতরাং একটার কয়েকটা প্রতিনিধি দেখবেন আর এই যে তৃণমূলের প্রতিনিধি বলছেন যে আমরা পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি দু হাজার এগারো সালে যখন তৃণমূলের ঝড় বইছে পশ্চিমবঙ্গে তখন বামেরা ওটা জিতেছিল শাহজাহানের সাহায্যে তখন মাননীয় বলেছিলেন শাহজাহান বামাদের হারমা ভোট লুট করেছে কেন্দ্র বাহিনী কিন্তু তখন ছিল তা শাহজাহান লুট করতে পেরেছিল ওরা জানতো শাহজাহান আমাদের কাছে না আসলে সন্দেশ দখল করতে পারবো না 2013 জানুয়ারি খাজন নিয়ে নিয়মায় তারপর থেকে একটার পর একটা নির্বাচন জিততে থাকে তৃণমূল কংগ্রেস আপনি ভোট হইলো বাহিনী पंचायत বললাম তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর প্রতি আস্থা নেই আমারও নেই কোনো অসুবিধা নেই পরেবার রাশি আরে একটা কথা বলছি সন্দেশখালীতে আগামী নির্বাচন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি

আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে দেখি বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে একটা মেকি লড়াই আসলে এত আন্ডারস্ট্যান্ডিং বলে যে সব জায়গা থেকে টাকা কালেকশন হয়ে চলে যাচ্ছে কালীঘাটে ওই রাস্তায় যতগুলো বাড়ি ছিল অধিকার হয়ে গেল কিন্তু এখনো কোন অভিষেক ব্যানার্জি বেঙ্গালোরে বসে খায় কার সাথে সীতারাম সাথে সীতারামী কোথায় আছে বলতে লজ্জা হয় না আপনারা হচ্ছে ভোটের হয়ে প্রচার করেন হয়ে করেন আপনারা দু হাজার আগে ন ভোট তৃণমূল

বিষয়টা হচ্ছে সরকার যখন তৈরি হয় তার দুটো পার্ট থাকে একটা নির্বাচিত গণপ্রতিনিধিরা আর এটা হচ্ছে বুর্জিক পার্টটা যেটা একদম ব্যুরোক্রেটিক পার্ট যদি কোনো নির্বাচিত সরকার নাও থাকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের মতো সরকার চলবে হয় সামরিক শাসন নাহলে রাষ্ট্রপতি শাসন নির্বাচিত সরকার যখন একটা নির্বাচিত কোন দল হয়ে দল নির্বাচিত হয়ে যখন সরকার গঠন করে যার আন্ডারে থাকে ব্যুরোক্রেসি তখন তার নির্দেশে ব্যুরোক্রেসি কাজ করে যদিও ব্যুরোক্রেসি সারা তার একটা স্বাভাবিক নিয়মে কাজ করতেই থাকে এবার কোন একটা জায়গায় কিছু করতে হবে সেই জায়গায় অঙ্গুল নির্দেশ করা কোন একটা নীতি নির্ধারণ করা সেটাকে কাজ করানোর কাজটা ওই নির্বাচিত সরকার নির্বাচিত রাজনৈতিক দল আমরা হচ্ছি তাদের তারা নির্বাচিত তারা ইলেক্টেড আমরা সিলেক্টেড বিভিন্ন পর্ষদ বা কমিশন বা ইত্যাদি সেখানটায় সেখান থেকে আমরা যখন নির্দেশ দিচ্ছি তখনই কাজ করার কথা যদিও স্বাভাবিকভাবে যারা অভিযোগ করেছে তাদের মত পুলিশ গেছে তো পুলিশ তো রাতে বা যায়নি সেটা তো বলছে না তো গেছে তো ধরতেই গেছে বলছে যারা অভিযোগ করছে পুলিশ বলছে ওখানে তাদেরকে ঘিরে ইটপাটকেল ছোড়া হয়েছে আমরা দুটো দুপক্ষেরই শুনেছি কিন্তু তারপরেও

শিশু সুরক্ষা কমিশন তফসিলি কমিশন রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারা তাদের মতো করে মূল্যায়ন করছে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে মূল্যায়ন করে সেই বিষয়টি প্রচার করছে তবে আজকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু একথাও বলেছেন যে তথ্য সঠিক নয় এমন তথ্য যদি প্রচার করা হয় সেক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু রাজ্য প্রশাসনও গুরুত্ব দিয়ে দেখবে এবং ক্ষেত্রে পদক্ষেপও করতে পারে রাজ্য প্রশাসন আমরা আগামী দিনে দেখব রাজ্য প্রশাসন